হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আমি আছি এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে, আর আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল থেকে মাত্র সুভরাজ নৌযানটি সদরঘাট লঞ্চ টার্মিনালে বার্থিং করেছে। ঠিক ভোর 5:40 সুভরাজ নৌযানটি সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে বার্থিং করেছে। তো দেখতে পাচ্ছেন যাত্রীরা অলরেডি সুভরাজ নয় থেকে নামা শুরু করছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন 16 নৌযানটি কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালের দিকে বার্থিং করার জন্য এগিয়ে আসতেছে। আর এখন বাজে ঠিক ভোর 5:55, এরই মধ্যে সুন্দরবন 16 নৌযানটি সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে পৌঁছিয়েছে। তো দেখতে পাচ্ছেন নৌযানটি দ্রুতগতিতে কিন্তু এগিয়ে আসতেছে বার্থিং করার জন্য। আর আজকে বরিশাল থেকে গতকালকে রাতে কিন্তু 3টি নৌযান ছেড়ে এসেছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম ফার্স্ট রিভে ছেড়ে এসেছিল সুভরাজ নয়। তো সুভরাজ নয় ঠিক ভোর 5:40 বার্থিং করেছে, আর এখন বাজে ঠিক 5:55। এরই মধ্যে সুন্দরবন 16 নৌযানটি সদরঘাট লঞ্চ টার্মিনালের দিকে বার্থিং করার জন্য এগিয়ে আসতেছে। আর আজকে কিন্তু 3টি নৌযান যেহেতু বরিশাল থেকে ছেড়ে এসেছে, আর 3টি নৌযানে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নৌযানটি কিন্তু স্লো গতিতে কিন্তু বার্থিং করার জন্য পল্টনের দিকে এগিয়ে আসতেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন নৌযানটির কিন্তু কানায় কানায় যাত্রী পরিপূর্ণ। দেখতে পাচ্ছেন নৌযানটির ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে। দেখতে পাচ্ছেন নৌযানটির সামনের আলনিতে কিন্তু প্রচুর যাত্রী রয়েছে। পাশাপাশি সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু মাঝারি আকারের থেকে শুরু করে ঘুরে ঘুরে কিন্তু প্রচুর বৃষ্টি পড়তেছে। আপনারা যদি পল্টনের দিকে খেয়াল করে বুঝতে পারবেন যে পল্টন সম্পূর্ণ ভিজা। তো সুন্দরবন 16 নৌযানটি অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু বার্থিং করবে। পাশাপাশি কিন্তু আরও একটি নৌযান কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে বার্থিং করবে। সেই বার্থিং করার ভিডিওটি কিন্তু আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন বার্থিং করার সাথে সাথে কিন্তু ঝুঁকি নিয়ে যে এখানে যে ছেলেগুলো রয়েছে তারা কিন্তু লঞ্চে প্রবেশ করতেছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন কিন্তু সুভরাজ নয় নৌযানটি থেকে ইতিমধ্যে অনেক যাত্রী কিন্তু নেমে গিয়েছে নৌযানটি থেকে। দেখতে পাচ্ছেন নৌযানটি থেকে কিন্তু এখন অনেক যাত্রী নামতেছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন সুন্দরবন 16 নৌযানটি যেহেতু বর্তমানে বার্থিং করেছে, তো বার্থিং করে সিঁড়ি দেওয়ার পরে কিন্তু এই নৌযানটি থেকে যাত্রী নামা শুরু করবে। দেখতে পাচ্ছেন সুভরাজ নয় আজকে যেহেতু গতকাল রাতে ফার্স্ট ট্রিপে বরিশাল থেকে সবার আগে ছেড়ে আসে এবং সবার প্রথমেই কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছাতে সক্ষম হয়েছে। পাশাপাশি দেখতে পেরেছেন যে মাত্র কিন্তু সুন্দরবন 16 নৌযানটি এসে বার্থিং করেছে। তো এখনও সুভরাজ নয় নৌযানটির ভিতরে কিন্তু প্রচুর যাত্রী রয়েছে। আর সদরঘাট লঞ্চ টার্মিনাল কিন্তু এখন ঘুরি ঘুরি অনেক বৃষ্টি পড়তেছে। কিছুক্ষণ আগে কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে মাঝারি আকারের অনেক বৃষ্টি পড়েছে। তো এখন ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে, এরই মধ্যে কিন্তু যাত্রীরা লঞ্চ ত্যাগ করা শুরু করেছে বৃষ্টি মাথায় নিয়ে। পাশাপাশি কিন্তু আরও একটি নৌযান আসবে অল্প কিছুক্ষণের মধ্যে। সেই নৌযানটির আপনারা দেখা, হ্যাঁ প্রিয় দর্শক, কিন্তু এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পারাবাত 12 নৌযানটি কিন্তু ঘাট দেওয়ার জন্য পল্টনের দিকে এগিয়ে আসতেছে। তো আজকে গতকালকে বরিশাল থেকে 3টি নৌযান ছেড়ে আসে, পারাবাত 12, সুন্দরবন 16 এবং সুভরাজ 9। তো দেখতে পাচ্ছেন
পারাবাত 12 নৌচেন্ডিও কিন্তু পল্টনের দিকে পার্থিং করার জন্য এগিয়ে আসতেছে। আর এখন বাজে ঠিক ভোর 6টা, তো 6টার মধ্যে সদরঘাট লঞ্চ টার্মিনালে পারাবাত 12 নৌজানটি এসে পৌঁছাতে সক্ষম হয়েছে। তো দেখতে পাচ্ছেন নৌজানটি বার্থিং করার জন্য এগিয়ে আসতেছে, পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার 9 নৌজানটি কিন্তু ঘাটে বার্থিং অবস্থায় রয়েছে। যেহেতু আজকে ফ্রাইডে শুক্রবার, তো আজকে ঢাকা থেকে অ্যাডভেঞ্চার 9 নৌজানটি ফার্স্ট ট্রিপে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পাশাপাশি আরও 2টি নৌযান ছেড়ে যাওয়ার কথা রয়েছে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে। যেহেতু এখন যাত্রী খুবই কম, সেহেতু ঢাকা বরিশাল নৌ রুটে এক প্রকার রোটেশন অনুযায়ী কিন্তু নৌযানগুলো চলাচল করে। তো উভয় দিক থেকে 3টি করে নৌযান চলাচল করে। তো দেখতে পাচ্ছেন পারাবাত 12 নৌযানটি অল্প কিছুক্ষণের মধ্যে ঘাটে বার্থিং করতে প্রস্তুত নিচ্ছে, অর্থাৎ নৌযানটি দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, কিন্তু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো দেখতে পাচ্ছেন পারাবাত 12 নৌযানটি অ্যাডভেঞ্চার 9 নৌযানটির সাথে কিছুটা কুয়াশা লেগেছে। তো দেখতে পাচ্ছেন নৌযানটি বার্থিং করার জন্য ঘাটে দ্রুত গতিতে এগিয়ে আসতেছে। আর দেখতে পাচ্ছেন সুন্দরবন 16 নৌযানটির ভিতর থেকে কিন্তু যাত্রীরা অলরেডি নামা শুরু করেছে, অনেক যাত্রী নিয়ে কিন্তু আজকে বরিশাল থেকে ঢাকা এসেছে নৌযানগুলো। দেখতে পাচ্ছেন বার্থিং করতে নৌযানগুলোর কতটা বেগ পেতে হয়, যেহেতু এখন ভাটা চলতেছে সদরঘাটে। দেখতে পাচ্ছেন পানি জোয়ার না, ভাটার কারণে নৌযানগুলো ঘাটে প্লেস করতে কিছুটা সমস্যা হচ্ছে। পারাবাত 12 নৌযানটিও কিন্তু প্রচুর যাত্রী নিয়ে বরিশাল থেকে ঢাকা এসেছে। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো অবশেষে ঠিক ভোর 6:05 সদরঘাট লঞ্চ টার্মিনালে বার্থিং করতে সক্ষম হয়েছে পারাবাত 12 নৌযানটি। Oh, my God.